হ্যালো টিভিওর, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমার আজকের টিউটোরিয়াল হলো আপনারা কিভাবে ভিডিও কলিং অ্যাপ দিয়ে ইনকাম করবেন শুধুমাত্র রেজিস্ট্রেশন করে, সেটা নিয়ে। তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম আরও ভালো ভালো টিপস পেতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর ঘন্টার বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে নিন। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র লিখবেন ringID। এটা লিখে সার্চ করলেই দেখেন ফার্স্টে একটা অ্যাপ পাবেন, আমি ইনস্টল করে রেখেছি। আপনারা জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করবেন, আপনারা এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এরকম দেখাচ্ছে, তো কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনি যদি বাংলাদেশ হন বা ইন্ডিয়া হন, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ফোন নাম্বার দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনাদেরটা আপনারা দিবেন। দেওয়ার পরে দেখেন আরেকবার কনফার্ম চাচ্ছে আপনার ফোন নাম্বারটি, আমি আমার ফোন নাম্বারটা আরেকবার কনফার্ম করে দিচ্ছি। দেখেন সরি, দেখেন ফোন নাম্বারটি কনফার্ম হয়ে গেছে। তো এরপরে আপনারা জাস্ট আপনাদের নাম টাইপ করবেন, আমি আমার নাম টাইপ করছি। তো দেখেন আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেওয়ার পরে জাস্ট ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে আপনাদের আপনারা যারা ইনকাম করতে যাচ্ছেন তারা জাস্ট দেখেন এখানে আপনার এই আইডিটা দেখাচ্ছে। তো এই আইডিটা দিয়ে আপনার ফ্রেন্ডকে যদি আপনারা এইভাবে আইডি করে দেন, সেক্ষেত্রে আপনি 10 টাকা পাবেন, আপনার ফ্রেন্ড 30 টাকা পাবে, সেটাই হচ্ছে নিয়ম। আর আপনি যদি এ আইডিটা আপনার ফ্রেন্ড, ধরুন আপনার ফ্রেন্ডকে আপনি আইডি খুলে দিচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি এ আইডিটা আপনার ফ্রেন্ডের রিফারে অ্যাড না করে দেন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। সো এ আইডিটা আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, রাখার পরে দেখেন এভাবে আপনারা টানবেন। টানার পরে দেখেন আপনার তো ফার্স্ট টাইম কোনো রিফার নেই, সেক্ষেত্রে আপনারা আমার রিফারটা দিবেন। যদি রিফার না দেন সেক্ষেত্রে আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড হবে না। তো দেখেন আমার রিফারটা হচ্ছে 120 4646 4699 1, এটা হচ্ছে হলো আমার রিফার। আপনারা আমার রিফার দেন বা অন্য যে কারোর রিফার দেন সেটা কোনো সমস্যা না, সমস্যা হলো আপনারা যদি রিফার না দেন সেক্ষেত্রে আপনারা 30 টাকা ফার্স্ট টাইম পাবেন না। সে কারণে আপনার যে কারোই রিফার হোক দিতে হবে। তো রিফারটা দেওয়ার পরে আপনারা রিফার নাওয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখানে আসুন, আসার পরে আপনার আর্নে আসুন। দেখেন ক্যাশ ব্যালেন্স বিডিটি 30 টাকা। তো মোবাইল রিচার্জে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে সরি ইউর ক্যাশ ব্যালেন্স ইন, যাই হোক দেখেন 100 টাকার নিচে হলে আপনারা তুলতে পারবেন না। তো 100 টাকা করার জন্য আপনারা 7টা ফ্রেন্ডকে আপনি যদি করে দেন, সেক্ষেত্রে আপনি রিফারে দেখেন নিচে দেওয়া আছে যে রিফারাল ফ্রেন্ডের জন্য আপনি বিডিটি 10 টাকা করে পাবেন। এখানে আছে দেখেন
আপনি এজন্য আপনার ফ্রেন্ডকে যদি আপনার যে আইডিতে রিফার আসছিল সেই রিফারটা যদি দিয়ে আপনার ফ্রেন্ডকে এইভাবে অ্যাড করে দেন, সেক্ষেত্রে আপনি 10 টাকা করে পাবেন। আর 10 টাকা করে পেলে আপনার 7টা ফ্রেন্ডকে করে দিলেই আপনি আশা করি 70 টাকা হয়ে যাবে, আর 30 টাকা দিয়ে 100 টাকা আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। তো আশা করি সকলে টিউনটি বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পারেনি তারা আমার লিখা টিউনটি দেখবেন, সেটা দেখে বুঝে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। Hey, call.